আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। টেক রকেবিটি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনারা যারা বিগিনার লেভেলে পিসি দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান, আজকের এপিসোডটি তাদের জন্য। যারা একদম বিগিনার লেভেলে আছেন, যারা ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন যে কিভাবে ভিডিও এডিটিং শিখব, তাদের জন্য আসলে বেস্ট সফটওয়্যার হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, কারণ এটি ইউজ করা খুবই সহজ। আপনারা যদি বিগিনার লেভেলে যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা ফাইনাল কাট প্রো দিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, কারণ ওটি হচ্ছে একটু আপগ্রেড লেভেলের ভিডিও এডিটিং সফটওয়্যার, প্রফেশনাল লেভেল যেটাকে বলে। যারা বিগিনার লেভেলে আছেন তারা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে শুরু করতে পারেন, দেন তারপরে আস্তে 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 যখন আপনারা ভিডিও এডিটিং মোটামুটি শিখে যাবেন, তখন আপনারা ওই প্রফেশনাল লেভেলের যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলি আছে ওইগুলিতে আপনারা শিফট করবেন। তো আজকের এপিসোডে আপনাদের জন্য ফুললি নিয়ে এসেছি যে একদম আমার মনে হয় আজকের এপিসোডটা যদি আপনারা ফুল দেখেন তাহলে আপনারা একদম ভিডিও এডিটিং শিখে যাবেন, এটা আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। তো আপনাদের মনোযোগ সহকারে টিউটোরিয়ালটি দেখতে হবে। আপনারা যদি ফুললি টিউটোরিয়ালটি দেখেন, বিগিনার লেভেলে না মোটামুটি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং শিখতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনাদের পিসিতে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। আর আমি এখানে আপনাদের যে টিউটোরিয়ালটি দেখাচ্ছি সেটি হচ্ছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 10 বা এক যেটাকে বলে, এই সফটওয়্যারটি দিয়ে দেখাচ্ছি। ফিল্মোরা 9ও চাইলে ইউজ করতে পারেন। ফিল্মোরা 9 আর 10 এই দুটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, জাস্ট কিছু পার্থক্য আছে, যেমন কি ফ্রেমিং বা অন্যান্য আরও কিছু আপগ্রেড বাসন নিয়ে এসেছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা তাদের ফিল্মোরা এক্সে বা টেনে। আর সবসময় চেষ্টা করবেন আপগ্রেড যে বাসনটি আছে সেটি ইউজ করার জন্য। আর যারা ফিল্মোরা 9 ইনস্টল করতে চাচ্ছেন তারাও চাইলে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন, কারণ এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা ফিল্মোরা 9ও আপনারা ইউজ করা শিখে যাবেন বা এডিটিং করা শিখে যাবেন। তো ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে চলুন স্টেপ বাই স্টেপ দেখি যে কোনটা অংশ কি বা কোনটার কাজ কি, এটা আগে চলুন দেখে নিই, তারপরে ভিডিও এডিটিং দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই অংশটা, এই অংশটা হচ্ছে মূলত এখানে হচ্ছে স্ক্রিন যেখানে আপনারা আপনাদের ফুটেজ দেখতে পাবেন। তো দাঁড়ান আমি একটা ফুটেজ ইনপুট করে দেখাচ্ছি। মনে করুন আমি ইনপুট করলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্ক্রিন, আর এটা হচ্ছে বিভিন্ন লেয়ার, ভিডিওর লেয়ার, অডিওর লেয়ার, এগুলি আমি পরে দেখাচ্ছি, আমি এটা রিমুভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া, মিডিয়াতে ক্লিক করার পর এখানে যদি আমি নিচের অংশে আসি, যেমন স্যাম্পল ভিডিও, কিছু স্যাম্পল ভিডিও এখানে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা দিয়ে রেখেছে। তো এরপরে স্যাম্পল কালার, এই কালারগুলি বিভিন্ন কাজে লাগবে আপনাদের। এরপর এখানে ফোল্ডার, যখন আপনারা আপনাদের যে ফুটেজগুলি আছে ইনপুট করার পর এখানে ফোল্ডার আকারে ইনপুট করতে পারবেন, এগুলি পরে আমি দেখাচ্ছি। এরপর আসেন অডিওতে, অডিওতে এখানে অডিও দেখতে পাচ্ছেন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা কী করেছে, তাদের কিছু বিল্ট ইন অডিও তারা এখানে দিয়ে দিছে। আপনারা চাইলে এই অডিওগুলি নিয়েও কাজ করতে পারেন বা আপনার ভিডিওতে আপনি চাইলে ইউজ করতে পারেন, এগুলি ফ্রি। তারপরে এরপর আছে টাইটেল, টাইটেল আসার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টাইটেল আছে। তারপরে এখানে যদি এই যে কাস্টমস, এই যে কাস্টমের কিছু নাই, ওপেনারে যদি যান, এখানে আপনারা এইগুলি, এই ওপেনার্সগুলি মূলত বোঝাইছে হচ্ছে ইন্ট্রো, আপনারা কিন্তু এগুলি ইন্ট্রো হিসেবে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। আমি একটা প্লে করে দেখাই, আরেকটা প্লে করে দেখাই। আর হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এই যে আমি ক্লিক দেওয়ার পরে এরকম ডাউনলোডের মতো অপশন হচ্ছে, কিছু জিনিস আছে যেগুলি আপনার ডাউনলোড করে নিতে হবে, জাস্ট এখানে এটি এগুলিতে ডাবল ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে এই ইফেক্টগুলি বা এই টাইটেলগুলি। তো এই যে এটি ডাউনলোড হয়ে গেছে, তো এটি যদি এখন ডাবল ক্লিক করি, আর ডাবল ক্লিক করলে প্লে হয়ে যাবে। তো এগুলি আপনারা ইন্ট্রো হিসেবে ইউজ করতে পারেন। এরপর আসেন টাইটেলে, টাইটেল এখানে আপনারা টাইটেল হিসেবে এগুলি ইউজ করতে পারেন অথবা আপনারা কাস্টম টাইটেল ইউজ করতে পারেন। আর হ্যাঁ, যারা ইউটিউবার আছেন যারা লোয়ার থার্ড ইউজ করেন, এখানে অসংখ্য লোয়ার থার্ড আছে, খুবই সুন্দর সুন্দর এই লোয়ার থার্ডগুলি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। যদি একটু প্লে করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন লোয়ার থার্ডগুলি। তো এরপরে সাবটাইটেল, যারা আপনার ভিডিওতে সাবটাইটেল ইউজ করেন তাদের জন্য সাবটাইটেলের আপনার কী বলে সাবটাইটেলের অপশন দেওয়া আছে, জাস্ট আপনারা এখানে এডিট করবেন। তো এডিটগুলি কীভাবে করতে হবে এগুলি আমি পরে দেখিয়ে দিচ্ছি।
তো এরপরে এগুলি আরও অপশন এখানে আছে, এগুলি আপনারা দেখে নেবেন, এখানে অসংখ্য অপশন আছে। এরপরে ট্রানজেকশন, ট্রানজেকশন বলতে এখানে বোঝানো হয়েছে আপনাদের যখন দুইটা ভিডিও থাকে, দুইটা ভিডিও মাঝখানে যে একটা ট্রানজেকশন অনেক সময় দেখতে পারেন, মানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যদি মাঝখানে যদি ট্রানজেকশন ইউজ না করা হয় তাহলে ভিডিওটা কখনো প্রফেশনাল লাগে না। তো এখানে অসংখ্য ট্রানজেকশন আপনারা এখানে পাবেন এই টেনে, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা টেনে। তো আপনারা এই ট্রানজেকশনগুলি আপনারা আপনাদের প্রয়োজন মতো করে ইউজ করে নেবেন। প্রায় 233টার মতো ট্রানজেকশন আছে। এরপর আছে ইফেক্ট, ইফেক্টে আপনারা এখানে এই যে ফিল্টার অপশন, এখানে ফিল্টার অপশনে আপনারা যদি ক্লিক করেন এখানে এই যে এই ইফেক্টগুলি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। অনেকেই অনেক ধরনের ইফেক্ট ইউজ করে তাদের ভিডিওতে। আসলে হচ্ছে কি, আমি যতই আপনাদের হাতে কলমে শিখিয়ে দেই না কেন, আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আর আপনাদের ইনোভেটিভ আইডিয়া আনতে হবে। যখনই আপনারা ইনোভেটিভ আইডিয়া আনবেন তখনই হবে কি আপনার ভিডিওগুলি প্রফেশনাল মানের হয়ে যাবে। তো এটা আসলে আপনার থিঙ্কিংয়ের উপরে ডিপেন্ড করবে যে আপনি কোন লেভেলের আসলে ভিডিও এডিটিং করতে চান। আর আপনারা যখন একটা গান হোক বা একটা নাটক হোক, শর্ট ফিল্ম হোক বা একটা ইউটিউবের টিউটোরিয়াল ভিডিও হোক, আপনারা প্রথমে এডিটিং শুরু করার আগে আপনারা প্ল্যানিং করে নেবেন যে আপনারা আসলে আপনাদের এডিটিং আসলে কী কী ম্যাটেরিয়ালগুলি ইউজ করবেন, কী কী ইফেক্টগুলি ইউজ করবেন, দেন আপনারা কাজ স্টার্ট করবেন। তাহলে হবে কি আপনাদের এডিটিংটা অনেক সুন্দর হবে। তো এই ফিল্টার গেল। এরপরে ওভারলে, এখানে অসংখ্য ওভারলে আছে, এই যে দেখতে পাচ্ছেন এই ওভারলেগুলি আপনারা অনেক সময় অনেক ভিডিওতে দেখে থাকেন। তো আপনারা এই ওভারলেগুলি চাইলে আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, ইউজ করে আপনাদের ভিডিও ফুটেজগুলি আপনারা প্রফেশনাল মানের করে নিতে পারবেন। তো এই ওভারলেগুলি দেখতে পারেন। তো এরপর ওভারলের পরে লাট বলতে এখানে বুঝিয়েছে আপনারা প্রিসেট, যেগুলি বলে যারা একটু অলস টাইপের, কি বলে যারা কালার গ্রেডিং করতে একটু অলসতা বোধ করেন তাদের জন্য এই লাটগুলি দেওয়া হয়েছে। এই লাটগুলি দিয়ে আপনারা জাস্ট ফুটেজের উপর একটিমাত্র ক্লিক করলেই আপনার কি বলে কালার গ্রেডিং হয়ে যাবে আর কি। তো এরপর এলিমেন্টসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য এলিমেন্টস আছে। এই এলিমেন্টসগুলি বিভিন্ন কাজে আপনারা ইউজ করতে পারবেন। এই এলিমেন্টগুলি ইউজ করে আপনার ভিডিও আরও প্রফেশনাল মানের তৈরি করতে পারবেন। এগুলি আসলে আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনি ইউজ করবেন, কোন ভিডিওতে কি লাগবে। যেমন ধরেন এই যে এইটা যদি আপনার কোনো গানে মিউজিক ভিডিওতে যদি এই ইফেক্টটা ইউজ করেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এরপরে যে স্প্লিট স্ক্রিন, অনেক সময় দেখা যায় যে পাশাপাশি দুইটা ভিডিও বা একবারে চারটা পাঁচটা ভিডিও একবারে দেখতে পান, অনেক ভিডিওতেই আপনারা দেখতে পান, এগুলি বলে স্প্লিট স্ক্রিন। তো এইগুলি ইউজ করে আপনারা স্ক্রিনগুলি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো ওকে এখানে সব কিছু দেওয়া আছে। আর উপরে এখানে দেখতে পাচ্ছেন ফাইলের উপর ক্লিক করে দেখায়। এখানে ফাইলের উপর এই যে নিউ প্রজেক্টের উপর ক্লিক করলে আপনার নতুন প্রজেক্ট তৈরি হয়ে যাবে। আর ওপেন প্রজেক্ট, আপনারা মনে করুন একটা ভিডিও এডিটিংয়ের কাজ শুরু করছেন, 5 মিনিটের একটা ভিডিও, তো আপনারা নিশ্চয়ই একবারে কাজ শেষ করতে পারবেন না। অনেক সময় 2 মিনিট 3 মিনিটে কাজ শেষ করে হয়তোবা পরের দিন আবার কাজ করবেন, সেক্ষেত্রে আপনারা ওই প্রজেক্টটা সেভ করে রাখতে পারবেন। কীভাবে সেভ করতে হবে প্রজেক্টটা ওটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রজেক্ট সেভ করার পরে যে ওপেন প্রজেক্ট, এটা ওপেন করে নিতে হবে। এখানে ইনপুট মিডিয়া, এখানে আপনাদের ভিডিও ফুটেজগুলো আপনারা ইনপুট করে নেবেন। তো এরপর প্রজেক্ট সেটিং, এখানে যদি ক্লিক করি আপনারা চাইলে প্রজেক্টগুলি সেটিং করে নিতে পারবেন শুরুতেই। তো আমার সাজেশন থাকবে শুরুতে প্রজেক্ট সেটিং না করে যখন আপনারা ভিডিও ফুটেজটি এক্সপোর্ট করবেন দেন তখন আপনারা প্রজেক্ট সেটিং করে নেবেন, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর আপনারা যদি চান যে না আমি ভিডিও শুরুতে প্রজেক্ট সেটিং করে নিব, সেক্ষেত্রে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও, আপনারা যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই 16:9 এই রেশিওটি সিলেক্ট করবেন। আর যদি ইনস্টাগ্রামের জন্য যদি ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে 1:1 এখানে লেখাই আছে। আর 9:16 প্রোটেট, এখানে যদি আপনারা টিকটক লাইকি বা হচ্ছে ইউটিউব শর্টসের জন্য ভিডিও যদি তৈরি করতে চান সেক্ষেত্রে 9:16 রেশিওটি ইউজ করবেন। আর 21:9 সিনেমা, এটা মূলত সিনেমার জন্য ইউজ করা হয়। আর 4:3 এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলে। আর কাস্টম করেও আপনারা এখানে এডিট এক্সপেক্টেশন তৈরি করে নিতে পারবেন। তো ইউটিউবের জন্য যদি আপনারা ভিডিও এডিট করেন সেক্ষেত্রে 16:9 এই রেশিওটি সিলেক্ট করে নেবেন। তো এরপর হচ্ছে রেজুলেশন,
রেজুলেশন বলতে এখানে দেখেন আপনারা 1280x720 এইচডি, এটা মূলত এখন চলে না, কারণ এখন 4K 5K 8K যুগ চলে আসছে। তো এটা আপনারা সবসময় অ্যাভয়েড করবেন। 1920x1080 এটা আপনারা আপনাদের ইউটিউব ভিডিওর জন্য ইউজ করতে পারেন। আর ইউটিউব ভিডিওতেও এখন সবাই আসলে 4K ভিডিও আপলোড দেয়, সেক্ষেত্রে আপনারা এই 3840x2160 এই রেশিওটি ইউজ করতে পারেন। আমি আমার ইউটিউব ভিডিওগুলিতে 4Kতে আমি ভিডিওগুলি আপলোড দিই, কারণ যেভাবে টেকনোলজি আপডেট হচ্ছে 1920x1080 মনে হয় আর বেশি দিন থাকবে না। তো সেক্ষেত্রে আগে থেকে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারেন চাইলে, সেক্ষেত্রে আপনারা 4Kতে আপনাদের ভিডিওগুলি এক্সপোর্ট করতে পারেন বা প্রজেক্ট সেটিং করতে পারেন। এখানে চাইলে আপনারা এই রেজুলেশনটা আপনারা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারেন। এখন হচ্ছে ফ্রেম রেট। প্রথমে চলুন জেনে নিই ফ্রেম রেটটা আসলে কী। এটা কিন্তু একটা ভিডিও এডিটিংয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে ফ্রেম রেটটা কী। আসলে আমরা যে ভিডিওটা দেখি, এই ভিডিওটা কিন্তু আসলে এক একটা ছবি, যেমন এই 24 FPS এটা দিয়ে মূলত কী বুঝাইছে, এর মানে এক সেকেন্ডে আপনারা 24টা ছবি দেখেন, পরপর 24টা ছবি সাজানো থাকে, এটাই আমরা এক সেকেন্ডে দেখে থাকি। হ্যাঁ, ওই ছবিগুলিতে দেখে মনে হয় যে এগুলি ভিডিও। তো এটার প্রমাণ করার জন্য আপনারা কী করবেন, যদি মনে হয় যে না আসলেই কি ওই ছবিগুলি আসলে ভিডিও কিনা, সেক্ষেত্রে আপনারা 10-15-20টা ছবি আপনারা একত্র করে আপনারা টাইম লাইনে সাজিয়ে নিয়ে জাস্ট এক সেকেন্ড করে নেবেন, দেখবেন ওই ছবিগুলি ভিডিওর মতো শো করতেছে। এখন আসেন আপনার ভিডিওতে কোন ফ্রেম রেটটা ইউজ করবেন। এখন আপনি যদি মিউজিক ভিডিওতে ইউজ করেন বা সিনেমেটিক ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 24 FPS এটি ইউজ করার। আর যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও ইউজ করেন, সেক্ষেত্রে 30 FPS ইউজ করতে পারেন, অথবা 4K জন্য অবশ্যই মাস্ট বি আপনারা 60 FPS ইউজ করবেন। তো এখন আপনারা যত FPS বেশি ইউজ করবেন, তত আপনার ভিডিওটি দেখতে স্মুথ হবে। আপনার ভিডিওতে যখন 60 FPS ইউজ করবেন, এর মানে এক সেকেন্ডে আপনাকে 60টা ছবি দেখানো হবে, এর মানে ভিডিওটা দেখতে একদম মাখন স্মুথলি আপনারা দেখবেন। সেক্ষেত্রে আপনি যদি 4Kতে এক্সপোর্ট করেন, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 60 FPS-এ আপনারা এক্সপোর্ট করবেন, তাহলে আপনার ভিডিওটা অনেক স্মুথলি প্লে হবে। আর যদি আপনি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করেন 1920x1080, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 30 FPS-এ আপনারা আপনাদের ভিডিওটা ইউজ করবেন আর কি, ফ্রেম রেটটা। আর যদি আপনারা মিউজিক ভিডিও ইউজ করেন বা সিনেমেটিক ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে 24 FPS আপনারা ইউজ করবেন। সিনেমাতে মূলত 24 FPS-টাই ইউজ করা হয়। এই হচ্ছে প্রজেক্ট সেটিং, যে সেটিংটা আপনারা শুরু করার আগে, মানে ভিডিও এডিটিং শুরু করার আগে আপনারা আপনাদের প্রজেক্ট সেটিংটা করে নিতে পারবেন। তবে আপনি অবশ্যই, আমার মনে হয় যে আপনারা সেটিংটা এক্সপোর্ট করার সময় আপনারা করে নেবেন, ভালো হবে আপনাদের জন্য। এরপর প্রজেক্ট সেটিং, এরপর আর এগুলি তেমন কিছু লাগে না আসলে। এরপরে এডিট, এখানে আন্ডু, কপি, পেস্ট, এগুলি আপনারা যখন ভিডিও এডিটিং করবেন তখন লাগবে। আর হ্যাঁ, আপনি ভিডিও এডিটিংয়ে যত মাউস কম ইউজ করবেন, তত হবে কি আপনার ভিডিও এডিটিং করে আপনার সময়টা কম লাগবে আর কি, যত বেশি কিবোর্ড ইউজ করবেন। মাউস ইউজ করলে হবে কি, আপনার ভিডিও এডিটিং করতে অনেক সময় লাগবে, একবার ভিডিও এডিটিং এখানে যাবে, এই লেয়ারে যেতে হবে, আবার আন্ডো বা ই করার জন্য এখানে যেতে হবে। তো সেক্ষেত্রে আপনারা কিবোর্ডের আপনাদের যে অপশনগুলি আছে, কোনটা দিয়ে সেভ হয়, কোনটা দিয়ে আন্ডো হয়, কোনটা দিয়ে ডিলিট হয়, কিবোর্ডের ওই অপশনগুলি দেখে নেবেন। তো এরপর টুলসে আসি, এখানে ভিউ আছে, এখানে এগুলি তেমন বেশি লাগে না। এরপরে ভিউ যদি ক্লিক করি, ভিউ এখানে জুম লেভেল আছে, জুম লেভেলটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আর এখানেও তেমন বেশি কোনো কিছু লাগে না। তো এখন আসুন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলি হচ্ছে টাইম লাইন, একটা হচ্ছে অডিও টাইম লাইন, আরেকটা হচ্ছে ভিডিও টাইম লাইন। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা টাইম লাইন আছে। এখানে কিন্তু আপনারা টাইম লাইনগুলি বাড়াতে পারবেন। তো বাড়ানোর জন্য কী করতে হবে, আপনারা যদি
মনে করুন এখানে দুটো লেয়ার থাকে সব সময়, একটা হচ্ছে ভিডিও লেয়ার আর একটা হচ্ছে অডিও লেয়ার। এটা হচ্ছে ভিডিও লেয়ার, ঠিক আছে, এটা হচ্ছে ভিডিও লেয়ার আর এটা হচ্ছে অডিও লেয়ার। আপনার মনে করুন প্রয়োজন হবে অডিও লেয়ার বাড়ানোর জন্য, সেক্ষেত্রে অডিও লেয়ারের এখানে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড অডিও ট্র্যাক এখানে ক্লিক করলে আপনার অডিও ট্র্যাক বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন বেড়ে গেছে। তারপর ভিডিও ট্র্যাক যদি আপনারা বাড়াতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই অ্যাড ভিডিও ট্র্যাক এখানে ইউজ করলে ক্লিক করলে আপনার ভিডিও ট্র্যাকগুলি বেড়ে যাবে, অথবা আপনার অটোমেটিকলি আপনারা এখানে ইউজ করতে পারেন। আর এগুলো হচ্ছে লক আনলক, এগুলি আমি পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখন আপনার ভিডিও ফুটেজগুলি কীভাবে ইনপুট করবেন ওয়ন্ডারশেয়ার ফিল্মোরাতে, শুধু ভিডিও না, এখানে পিকচার বলেন অডিও বলেন সব কিছুই আপনারা ইনপুট করবেন কীভাবে। তো এখানে বেশ কয়েকটি অপশান আছে, তো একটা হচ্ছে ফাইলে গিয়ে এই যে ইনপুট মিডিয়া ফাইল এখানে ক্লিক করেও আপনারা ভিডিও ফুটেজগুলি ইনপুট করতে পারেন। তো মনে করুন আমি কয়েকটা ভিডিও ফুটেজ নিই, মনে করুন আমি এই তিনটা ভিডিও ফুটেজ নিলাম। ইনপুটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজগুলি ইনপুট হয়ে গেছে। তো এখন আমি এটি কেটে দিই, এটা গেল একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে আপনার ভিডিও ফুটেজগুলি ইনপুট করে নিতে পারবেন, দেখতে পাচ্ছেন ইনপুট হয়ে গেছে। অথবা আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইনপুট অপশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে ইনপুট মিডিয়া ফাইল এখানে ক্লিক করেও আপনারা ভিডিও ফুটেজগুলি ইনপুট করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা ইনপুট করে নেবেন। তো এখন মনে করুন আপনার পুরো একটা ভিডিও ফাইল আছে, যে ফাইল বলতে একটা ফোল্ডার আছে, যে ফোল্ডার থেকে যে ফোল্ডারটা পুরোটাই আপনারা ইনপুট করবেন, সেক্ষেত্রে ইনপুটে গিয়ে এই যে ইনপুট মিডিয়া ফাইল এই যে ইনপুট মিডিয়া ফোল্ডার এখানে ক্লিক করে আপনারা যে কোনো ফোল্ডার আকারেও আপনার ভিডিও ফুটেজগুলি যে ফোল্ডারে রাখবেন ওই ফোল্ডারটাও পুরোটাই ইনপুট করে নিতে পারবেন। তো আমি এখানে স্যাম্পল ভিডিওগুলি দিয়ে ভিডিও এডিটিং করে দেখাচ্ছি। তো মনে করুন এই ভিডিও ফুটেজটি আমি টাইমলাইনে ড্র্যাগ করব। তো এটা টাইমলাইনে ড্র্যাগ করার জন্য কী করতে হবে, এখানে মাউস চেপে ধরে এই যে টাইমলাইনে এভাবে ড্র্যাগ করে নিতে হবে। তো আমি বেশ কয়েকটা ভিডিও ফুটেজ টাইমলাইনে ড্র্যাগ করে নিচ্ছি। তো এরপর এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশন, এটা হচ্ছে প্লে অপশন, এই যে প্লে করলাম দেখতে পাচ্ছেন এগুলি প্লে হচ্ছে, আর এখানে ক্লিক করলে পজ হয়ে যাবে। আর এটা হচ্ছে কি, এই যে দেখতে পাচ্ছেন এই লাল অংশটা, এইটা হচ্ছে মূলত মেন কাজটা হচ্ছে এটার মজার হিসেবে হচ্ছে এই লাল অংশটা যে ভিডিও ফুটেজটার উপরে নেবেন ওই ভিডিও ফুটেজটা আপনার এখানে স্ক্রিনে শো করবে। তো আর এখানে ক্লিক করলে এই লাল অংশটা শুরুর দিকে চলে যাবে, যখন আপনি কাজ করবেন তখন এগুলি বুঝবেন। আর এগুলি মূলত এটা হচ্ছে মূলত রিভিউ কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, আর এটা হচ্ছে আপনি যদি এটা স্ক্রিনশট নিতে চান, যেমন আপনাদের এই মজার জিনিসটা দেখায় একটু, মনে করুন এই এটার একটা ফটো বা স্ক্রিনশট নেবেন, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করলে একটা স্ক্রিনশট নেওয়া হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো এরপর এখানে অডিও লেভেল এখানে কমাইতে বাড়াইতে পারবেন, মানে অডিও যে সাউন্ডটা। তো আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখন টাইমলাইনটা অনেক ছোট, তো এটা যদি বড় করতে চান এই ক্ষেত্রে এভাবে ক্লিক করলেই দেখেন এই টাইমলাইনটা বড় হয়ে যাবে, এই দেখেন টাইমলাইনটা বড় হয়ে যাবে, এটা কাজ করার সুবিধার্থে। আর আপনারা যখন কাজ করবেন সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে সব বুঝে যাবেন। আর আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 10 দিয়ে আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন, এবং আমার এই ভিডিওটাও কিন্তু আমি এখন ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার যে বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার আছে ওইটা দিয়ে রেকর্ড করছি। তো এই রেকর্ডিংয়ে ক্লিক করে এখানে যাবেন, তো এগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এটি আবার প্লে করি, এ হচ্ছে আমার ভিডিও ফুটেজ। তো এখন মনে করুন ভিডিও ফুটেজটা আমার কাটতে হবে, কাটার আগে আমি দেখিয়ে নিই। মনে করুন এই যে এই দুটো হচ্ছে আন্ডু, হ্যাঁ আন্ডুর যে এই যে এখানে এডিটে গিয়ে যে আপনারা এখানে আন্ডু তারপরে রিডু করতে পারবেন, এটা আপনারা শর্টকাট এখানে করতে পারবেন। কোনো ভিডিও ফুটেজ যদি ডিলিট করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করতে পারবেন। এগুলো হচ্ছে ভিডিও ফুটেজ কাটার জন্য, এটা হচ্ছে ক্রপ অপশন, আর এটা হচ্ছে স্পিড কম বেশি করার, এটাও আমি পরে দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে কালার গ্রেডিংয়ের, আর এটা হচ্ছে ক্রি ফ্রেমিং, আর এগুলি আমি সবগুলি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি।
তো মনে করুন আমি ভিডিও ফুটেজের শুরুর দিকে চলে গেলাম, এখন একটু প্লে করি। মনে করুন আমি এই পর্যন্তই রাখব, আমি এরপর ভিডিও ফুটেজটি কাটব। তো কাটার জন্য কি করতে হবে, এই লাল অংশটা যেখানে রাখবেন এই যে এখানে মনে করে রাখেন, এরপর এই কেচিতে ক্লিক করলে এই কেটে যাবে। এরপর ডিলিট করার জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকেও ডিলিট করতে পারেন, এই যে ডিলিটে ক্লিক করলাম ডিলিট হয়ে গেল, অথবা আপনারা কিবোর্ডের যে ডিলিট অপশন আছে ওটাতে ক্লিক করেও আপনারা ডিলিট করতে পারবেন। তো ডিলিট করলাম, তো আমি যদি আবার একটু ডান দিকে যাই, মনে করুন আমার এই পর্যন্ত লাগবে, তো এরপর আমি ডিলিট করব, এখানে ক্লিক করলাম, এরপর এই ভিডিও ফুটেজটি সিলেক্ট করলাম, তারপর ডিলিট করলাম। আবার একটু প্লে করি, এটুকু লাগবে, এরপর ই করলাম, এরপর কেটে ডিলিট করে দিলাম। তো আমি আরও কিছু ভিডিও ফুটেজ ইনপুট করে নিচ্ছি। মনে করুন এই ভিডিও ফুটেজটি এখানে টাইমলাইনে ইনপুট করবেন, আর হ্যাঁ যেখানে ইনপুট করবেন এই লাল অংশটা ওই জায়গাটা রেখে তারপর ইনপুট করতে হবে, তাহলে ওই সেম ওই জায়গাটাতেই ইনপুট হবে। মনে করুন আমি এই ভিডিও ফুটেজটি এখানে ইনপুট করব, ইনপুট করলাম, এখন যদি প্লে করি, আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদের। তো দেখুন এই অংশটুকু, এই অংশটুকুতে এরকম কিন্তু লাল অংশটা নাই, এই লাল অংশটা যদি আপনারা লাল অংশ দেখতে পান, এর মানে আপনি যদি ভিডিও প্লে করেন সেক্ষেত্রে মুখলি প্লে হবে না, এর আটকে 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 যাচ্ছে। তো স্মুথলি প্লে করার জন্য কি করতে হবে, এই যে অপশনটা এখানে দেখুন, এখানে নিয়ে আসার পরে র্যান্ডার রিভিউ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা স্মুথলি প্লে হওয়ার জন্য র্যান্ডার হবে, এই যে গ্রিন হয়ে যাচ্ছে। তো মনে করুন আমি এখন কেটে দেই, কেটে দিলাম, কেটে দেওয়ার পরে মনে করুন এখানে কেটে দিলাম, কেটে অংশটা ডিলিট করে দিচ্ছি আমি। এখন যদি এটি প্লে করি, সরি দেখুন স্মুথলি প্লে হচ্ছে, আগে কিন্তু স্মুথলি প্লে হচ্ছিল না। তো এইভাবে আপনারা কাটাকাটি করবেন। তো মনে করুন আমি এটি কেটে দিলাম, তো আমি টাইমলাইনটা আরেকটু বড় করে নিই যাতে কাজ করতে সুবিধা হয়। এখন মনে করুন এখানে আপনারা অডিও ইনপুট করবেন, তো অডিও ইনপুট করার জন্য কি করতে হবে, এই ইনপুটের উপর ইনপুট মিডিয়া ফাইলের উপর যেতে হবে। এরপর আমি একটা অডিও ইনপুট করে নিচ্ছি, অডিও ফাইল, মনে করুন আমি এই অডিও ফাইলটি ইনপুট করে নিচ্ছি। তো অডিও ফাইলটি ইনপুট করার পর মনে করুন এই অডিও ফাইলটি এভাবে টেনে ধরে এখানে ড্র্যাগ করে দিতে হবে, ড্র্যাগ করলে অডিও ফাইলটি ইনপুট হয়ে যাবে। তো এখন যদি এটি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে অডিও প্লে হচ্ছে। ওকে, এখন অডিও ভিডিও ইনপুট করা হয়ে গেছে। তো এখন একটা জিনিস মনে রাখবেন, তো এটা হচ্ছে ভিডিও লেয়ার, এটার উপরে আরও লেয়ার আছে, আর এখানে যদি আপনারা আরও একটি অডিও লেয়ার যদি আপনারা ইনপুট করতে চান সেক্ষেত্রে আমি আরেকটা অডিও ইনপুট করছি, সেক্ষেত্রে কি করতে হবে, এই অডিও লেয়ারে এখানে এভাবে ড্র্যাগ করে নিতে হবে, তাহলে আরেকটা অডিও লেয়ারে হয়ে যাবে। তো এখন যদি আমি আরেকটা জিনিস বললাম, এখানে মনে করুন আরেকটা অডিও লেয়ার আপনার ইনপুট করতে হবে, সেক্ষেত্রে এইভাবে ড্র্যাগ করে নিলেই অডিও লেয়ারগুলি ইনপুট হয়ে যাবে। সেমভাবে ভিডিও লেয়ারগুলিও আপনারা একটার পর একটা ইনপুট করে নিতে পারবেন উপরে উপরে। মনে করুন এই যে আমি এটার উপরে মনে করুন আরও ইনপুট করে নিচ্ছি, তো যত খুশি আপনারা এখানে লেয়ার তৈরি করে নিতে পারবেন। এইগুলি যখন কাজ করবেন তো আস্তে আস্তে আপনারা বুঝে যাবেন যে কখন লেয়ার ই করতে হবে। তো এখন চলুন একটা একটা করে দেখাই, এ হচ্ছে আমার মূলত ভিডিও। তো ভিডিওটা আমি অডিওটা একটু কেটে নেই, মনে করুন আমি এই কেটে নিব, এখানে কাটার জন্য এখানে ক্লিক করতে হবে, অডিওটি আগে সিলেক্ট করে নিতে হবে, এরপর এই অংশটা সিলেক্ট করে ডিলিট করতে হবে। তো আমি যদি প্লে করি ভিডিওটা, দেখুন একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজ চলে যাচ্ছে। তো এখন এখানে একটা একটার পর একটা কাজ দেখায়। তো প্রথম কাজ এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্রপ অপশনটা, এটার কাজ কি প্রথমে চলুন এটা দেখে নিই। এই ক্রপ অপশনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসলো। কোনো ভিডিও ফুটেজ আপনার যদি ক্রপ করা লাগে, যেমন এই যে মনে করুন আমি এই অংশটুকু নিব, সেই ক্ষেত্রে আপনারা এইভাবে ক্রপ করে নিতে পারেন, যতটুকু অংশ নিতে চান। মনে করুন আমি এই অংশটা নিব,
ক্রপ করে নিলাম, এরপর ওকেতে ক্লিক করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার এই অংশটা চলে আসছে, আমি টান্ডু করে দিচ্ছি, আবার ক্রপ অপশনে চলে যাই। আর যে ভিডিওটি আপনারা ক্রপ করবেন প্রথমে ওই ভিডিওটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এই ক্রপ অপশনে চাপলাম, আবার এখানে রেশিও দেখেন, এখানে কিন্তু আপনি যখন দেখেন এই ক্রপ করতে যাচ্ছেন তখন কিন্তু সব দিকে সমান আকারে ক্রপ হচ্ছে। তো আপনি যদি এটি কাস্টম করে নিতে চান তার সেই ক্ষেত্রে কাস্টম করে নেবেন, মানে মনে করুন যে আমি এইভাবে নেব। দেখুন এখন আমার যেভাবে খুশি আমি কাস্টমাইজ আমি আমার ক্রপ করে নিতে পারতেছি। আর আপনারা যদি অরিজিনাল রেশিও করেন সেক্ষেত্রে, আপনারা যদি ক্রপ করেন সেক্ষেত্রে সব দিকে সমান আকারে ক্রপ হবে। এরপর প্যান অ্যান্ড জুম, এখন অনেক সময় হয় কি ভিডিওটি দেখতে পাবেন ভিডিওটি প্লে হতে হতে একটু জুম হয়, তো সেক্ষেত্রে জুম যদি করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমি যদি মনে করুন যে এই জায়গাটা জুম করে দেখাবো, তো আমি যদি এখন এটি প্লে করি দেখতে পাচ্ছেন এই জায়গাটা জুম হয়ে গেছে, এই যে। তো আবার যদি এখানে জুম করি, এখন যদি প্লে করি এই যে দেখতে পাচ্ছেন এখানে জুম হয়ে গেছে। এটা অনেক সময় আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে স্পেসিফিক কোনো অংশ জুম ইন জুম আউট করে দেখানোর জন্য এটা মূলত ইউজ করা হয়। এটা হচ্ছে ক্রপের কাজ, এখানে প্যান অ্যান্ড জুম করতে পারবেন। এরপর এখানে এইটা আসি, এটার উপর ক্লিক করলে এটা স্পিড, এখানে আপনারা স্পিড কম বেশি করতে পারবেন। স্পিড কম বেশি প্রথম অপশনটা আছে হচ্ছে স্লো, আপনারা যদি এই ভিডিওটি স্লো করেন, এটা মনে করুন আমি 25x পর্যন্ত স্লো করব। এখন যদি আমি এটি প্লে করি দেখতে পাচ্ছেন এই যে স্লো, আপনারা যে স্লো ভিডিওগুলি দেখেন এইভাবে আপনারা স্লো করে নিতে পারবেন। আবার যদি এই ভিডিও ফুটেজটি নর্মাল করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই যে আপনার নর্মাল আছে নর্মালে ক্লিক করতে হবে। আর হচ্ছে এখানে এই ভিডিও ফুটেজের উপর ক্লিক করে আবার যদি ক্লিক করি, আর এটা হচ্ছে ফাস্ট, যদি আপনারা ফাস্ট করতে চান সেক্ষেত্রে 10x পর্যন্ত ফাস্ট করতে পারবেন। তো আমি 8x পর্যন্ত যদি ফাস্ট করি একদম ফাস্ট হয়ে যাবে, দেখুন খুব দ্রুত গতিতে চলে গেল। তো আমি আন্ডু করে নিচ্ছি। তো এরপর অনেক সময় ভিডিও দেখবেন রিভার্স হয়, তো রিভার্স অপশন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে রিভার্স অপশন আছে, এই রিভার্সে যদি ক্লিক করি, এসে যদি ক্লিক করি এই ভিডিওটি রিভার্স হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন রিভার্স হয়ে গেছে। তো এইভাবে আপনারা রিভার্স করে নেবেন। তো আমি একটা কাজ করি, এই ভিডিও ফুটেজগুলি ডিলিট করে দিয়ে আমি একটু একটু লং লং ভিডিও ফুটেজ নিই। হ্যাঁ এইগুলি লং আছে মোটামুটি, কারণ লং ভিডিও ফুটেজগুলি দিয়ে কাজ করার সুবিধা হবে। তো আমি অডিও লেভেলটি এইভাবে টেনে বাড়িয়ে নিচ্ছি, এইভাবে আপনারা কাটার পরে কিন্তু আপনারা এইভাবে টেনে বাড়িয়ে নিতে পারবেন। তো এগুলি হচ্ছে রিভার্স করে নিতে পারবেন। আর হচ্ছে ফ্রিজ ফ্রেম, মনে করুন একটা ফ্রেম ফ্রিজ করবেন, মনে করুন এখানে আমি কেটে নিলাম এই অংশটুকু আমি ফ্রিজ করে নেব, সেক্ষেত্রে এখানে ক্লিক করে এই ফ্রেম ফ্রিজ করে দিলাম। ফ্রেম ফ্রিজ করে দিলে হবে কি, এখন যদি প্লে করি দেখতে পাচ্ছেন ফ্রেম ফ্রিজ হয়ে গেছে, আবার দেখুন প্লে হচ্ছে। তো এইভাবে আপনারা ফ্রেম ফ্রিজ করে নেবেন। এরপর আসুন পরের স্টেপে, পরের স্টেপে হচ্ছে কালার গ্রেডিং। এটা হচ্ছে কি বলবো, আপনি যত ভালো এডিটর হন না কেন আপনার ভিডিও যদি প্রপারলি কালার গ্রেডিং না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি কখনোই প্রফেশনাল লুকে আসবে না। সেক্ষেত্রে এই কালার গ্রেডিংয়ের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই কালার কারেকশন, এখানে দুটো অপশন আছে কালার ম্যাচ আর কালার কারেকশন, কালার ম্যাচ নিয়ে আমি পরে কথা বলছি, কালার কারেকশনের উপর ক্লিক করলাম প্রথমে। ক্লিক করার পর এখানে কাস্টম প্রিসেট আছে, তো আমি যদি এই যে বুস্ট কালার এখানে যদি ক্লিক করি, ক্লিক করে দেখার পর দেখতে পাচ্ছেন কালার গ্রেডিং অনেকটা হয়ে গেছে। তো এখানে ক্লিক করে আপনারা সাইড বাই সাইড দেখতে পারবেন, যদি আমি এখানে সাইড বাই সাইড ভিউ দেখতে পারি, দেখুন এটা হচ্ছে আমার বিফোর, আমার ভিডিও ফুটেজটা এরকম ছিল, কালার গ্রেডিং করার পর এরকম হয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে। আপনারা চাইলে আরও অন্যগুলিতেও ট্রাই করে দেখতে পারবেন, এগুলি হচ্ছে জাস্ট এক ক্লিকে কালার গ্রেডিং। কিন্তু যারা হচ্ছে একটু প্রফেশনাল মানে কালার গ্রেডিং করতে চান, মানে ম্যানুয়ালি কালার গ্রেডিং করতে চান, সেই ক্ষেত্রে আপনার আমি এটি কেটে রিসেট অল দিলাম, রিসেট অল দিয়ে আমি এটি ডিজেবল কম্পারিজন করে দিলাম, অ্যাডজাস্টে চলে যেতে হবে। অ্যাডজাস্টে চলে আসার পর এখানে আপনারা কালার গ্রেডিং করে নেবেন, যেমন হোয়াইট ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্সটা হচ্ছে ভাই আমি যে কালার গ্রেডিংটা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে এন্ট্রি লেভেলের কালার গ্রেডিং, আপনাকে প্রফেশনাল লেভেলের কালার গ্রেডিং করতে গেলে আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখতে হবে, তারপরে ভিডিও টেম্পারেচার সম্পর্কে বুঝতে হবে, আসলে ভিডিওটা কোন মুডের
এখন আপনি মুড বুঝে আপনার কালার গ্রেডিং করতে হবে। এখন আপনি মনে করুন একটি মিউজিক ভিডিও তৈরি করবেন, একটা স্যাড মিউজিক ভিডিও। স্যাড মিউজিক ভিডিওর কালার গ্রেডিং যদি আপনি চকচকা করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই মুডের সাথে কালার গ্রেডিংটা যাবে না। তো আমি নর্মালি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন ডে বাই ডে। প্র্যাকটিস করলে আপনারা দেখবেন যে এগুলি পারফেক্ট হয়ে যাবে। এখানে প্রথমে আছে এই যে দেখতে পাচ্ছেন, এইগুলি মূলত হচ্ছে তেমন বেশি কালার গ্রেডিং করার ক্ষেত্রে লাগে না এই। হ্যাঁ, এইগুলি আমিও তেমন বেশি ইউজ করি না। তো আমি যেটা করি, প্রথমে হোয়াইট ব্যালেন্স, যদি ভিডিওতে যদি হোয়াইটের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে আমি করি কি, প্রথমে এই হোয়াইট ব্যালেন্স করে নিই। মনে করুন আমি এই ভিডিওতে হোয়াইট ব্যালেন্স করে নিব। এই আমি হোয়াইট ব্যালেন্স করে নিলাম। এরপর আছে থ্রিডি লাট। আপনারা যদি এখানে কিছু থ্রিডি লাট কিন্তু দেওয়া আছে, যেমন আপনারা 007 সিরিজ, জেমস বন্ডের, তারপরে ব্যাটম্যান, তারপরে হ্যারি পটার, ওই মুভিগুলিতে যে কালার গ্রেডিং ইউজ করা হয়েছে এখানে লাট আকারে সেগুলি দেওয়া হয়েছে। একটা মাত্র ক্লিক করলেই দেখবেন যে ওই ওই টাইপের ওই মুভির কালার গ্রেডিংয়ের মতো কালার গ্রেডিং হয়ে যাবে। এই লাট ইউজ করে জাস্ট একটা মাত্র ক্লিক করে আপনারা এইভাবে কালার গ্রেডিং করতে পারবেন। এগুলি জাস্ট প্রিসেটের মতো। আর আপনারা যদি লাট ইম্পোর্ট করতে চান, অনেক সময় লাট ইম্পোর্ট করতে হয়, সেক্ষেত্রে এই লাট নিউ সরি লুট নিউ লাট এখানে যদি ক্লিক করেন, ক্লিক করে আপনারা কিন্তু লাট ইম্পোর্ট করে নিতে পারবেন। তো আমার এখানে কিছু লাট দেওয়া আছে। হ্যাঁ, আমি যদি এগুলি ইম্পোর্ট করতে চাই সেক্ষেত্রে মনে করুন যে এটাই আবার ইম্পোর্ট করব, এখানে ক্লিক করে ওপেনে দিলে ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনারা যদি লাট না ইউজ করতে চান সেক্ষেত্রে নানে ক্লিক করবেন। এরপর কালারে আসেন। কালারে আসার পর এখন প্রথমে আসে এক্সপোজার। এখন আপনারা এখানে এক্সপোজার কমিয়ে বাড়িয়ে দেখবেন যে আপনার ভিডিওর জন্য কোনটা বেস্ট হয়। যেমন এটার এক্সপোজারটা আমি যদি একটু কমিয়ে রাখি, তারপরে ব্রাইটনেস, আপনারা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওর ব্রাইটনেস বা এক্সপোজার যখনই আপনারা বাড়াবেন তখন কিন্তু গেন চলে আসবে ভিডিওর মধ্যে, মানে ওই ভিডিওতে ঝিরঝির ঝিরঝির অপশন আসে না অনেক সময়, ওই অপশনটা বেশি চলে আসবে। এই জন্য আপনারা সবসময় ট্রাই করবেন এক্সপোজার এবং ব্রাইটনেস বেশি না বাড়ানোর জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে কন্ট্রাস্ট। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনার ভিডিওর জন্য কোনটা পারফেক্ট। এরপরে ভিউয়ারেন্স বাড়িয়ে দেখবেন কোনটা আপনার জন্য পারফেক্ট। এরপরে স্যাচুরেশন বাড়িয়ে কমিয়ে দেখবেন। হ্যাঁ, এগুলি আপনারা দেখে নেবেন, এগুলি আস্তে আস্তে আপনারা শিখে যাবেন। এরপরে লাইট, এখানে লাইটের অনেক অপশন আছে। এখানে আপনারা আপনার কালার হাইট, তারপরে শ্যাডোটা কমাতে পারবেন, তারপরে হোয়াইটটা কমাতে পারবেন, ব্ল্যাকটা কমাতে বাড়াতে পারবেন। এরপরে অপশনটা হচ্ছে HLS, এটাই হচ্ছে মূল কালার গ্রেডিং। এটা আসলে শিখতে অনেক সময়ের ব্যাপার। এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর ভিতরে কতগুলি কালার আছে দেখেন, এখানে রেড কালার আছে, তারপরে এখানে হচ্ছে গ্রিন কালার আছে, তারপরে এখানে আরেকটা আছে এই শার্টের কালারটা দেখতে পাচ্ছেন, তারপরে ব্ল্যাক কালার আছে। এই HL দিয়ে, এগুলি দিয়ে মূলত হচ্ছে মানে প্রত্যেকটা এই যে যে কালার, এই কালারগুলি আপনারা শুধু আপনারা এডিট করতে পারবেন। উপরে যখনই আপনারা ভিভারেন্স বাড়াবেন তখন দেখবেন সব কিছুর ভিভারেন্স বেড়ে যাচ্ছে। এক্সপোজার যখন বাড়াবেন কমাবেন তখন সব কিছুর এক্সপোজার কমে মানে কমিয়ে কমে যাচ্ছে অথবা বেড়ে যাচ্ছে। আর এগুলি হচ্ছে স্পেসিফিক কোনো ভিডিওর ফুটেজের মধ্যে যখন কালার দেখবেন, যেমন এটা হচ্ছে গ্রিন, তো আমি যদি জাস্ট এটা যদি বাড়াই কমাই দেখতে পাচ্ছেন আর গ্রিন অংশটুকুই জাস্ট এখানে গ্রিন যে পাতাগুলি আছে জাস্ট ওইগুলি আপনার জাস্ট কালার চেঞ্জ হচ্ছে। এটার মতো ম্যানুয়ালি একদম ভিডিও ফুটেজে যে কালারগুলি আপনার ম্যানুয়ালি চেঞ্জ করে এই অপশনগুলি দিয়ে। আর এগুলি হচ্ছে আসলে যারা প্রফেশনাল তারা ইউজ করে, কারণ এগুলি আপনি যদি আর এমনি এমনি যদি করেন তাহলে আপনার ভিডিওর 12টা বেজে যাবে। হ্যাঁ, আর হচ্ছে বিট নীতি, এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে এই যে অ্যামাউন্ট যদি আমি কমাই দেখতে পাচ্ছেন এই সাইটের এখানে অংশগুলি আপনার সিনেমেটিক লুক দেওয়ার জন্য আসলে এই সাইটে এরকম ইউজ করা হয়। তারপরে ফেদার, এক্সপোজার, হাই, এগুলি আপনারা দেখে নেবেন, এগুলি আর দেখালাম না।
তো এই যে আমি যে কালার গ্রেডিংটা করলাম এটা আর এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত এই গ্রাফ গ্রাফটা একটু বুঝতে আসলে সময় লাগবে এটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব তো এখন যদি এখানে ক্লিক করে আমি সাইড বাই সাইড ভিউ করি তো দেখেন এটা হচ্ছে আমার নর্মাল ভিডিও ফুটেজ আর এটা হচ্ছে কালার গ্রেডিং করার পর এখন যদি আমি প্লে করি দেখছেন কালার গ্রেডিং করার পর ভিডিওর লুকটা কত প্রফেশনাল চলে আসছে আমি এটি ওকেতে ক্লিক করি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার গ্রেডিং হয়ে গেছে তো এখানে আরেকটা জিনিস এখানে দেখতে পাচ্ছেন কালার ম্যাচ এখানে যদি আমি ক্লিক করি কালার ম্যাচটা হচ্ছে মূলত আপনার মনে করুন এখানে অনেকগুলো আপনার ভিডিও ফুটেজ আছে বা স্পেসিফিক কোনো ভিডিওতে ভিডিও একটা ভিডিও দেখলেন সেই ভিডিওর কালার গ্রেডিংটা আপনার খুবই ভালো লাগছে সেক্ষেত্রে সেই ভিডিও ফুটেজটি ইনপুট করে এখানে আপনারা এই কালার ম্যাচ করে নিতে পারবেন এটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এখানে অনেক সময় লাগবে কালার ম্যাচের একটা টিউটোরিয়ালই আপনার 20 মিনিটের উপরে হয়ে যাবে এরপর এখানে যদি ক্লিক করি এরপরে আসে গ্রিন স্ক্রিন এটা হচ্ছে গ্রিন স্ক্রিন কিভাবে রিমুভ করবেন সেটিও আমি দেখিয়ে দিব আর এটি হচ্ছে ক্রি ফ্রেমিং তো কি ফ্রেমিংটা কি এটিও আমি দেখিয়ে দিচ্ছি ক্রি ফ্রেমিংটা কি এটা দেখার জন্য মূলত আমি দেখি এটা দেখায় কিনা ওকে এই যে এই ভিডিও ফুটেজগুলি দিয়ে হবে না তো ফ্রেমিংটা আমি আপনাদের পরে দেখিয়ে দিব তো এই যে শর্টকাট অপশনগুলি এগুলি আপনারা এই যে ভিডিও ফুটেজের উপর যদি রাইট বাটন ক্লিক করেন এখানেও আপনারা এই শর্টকাট অপশনগুলি আপনারা পেয়ে যাবেন তো ঠিক আছে এই হচ্ছে এখানের শর্টকাট অপশন এখন এখানে আসেন টাইটেল টাইটেল আসার পর মনে করুন যে এখানে আমি এই যে ওপেনার এখানে আমি একটি টাইটেল ইউজ করব আমার ভিডিওতে মনে করুন এই টাইটেলটা যদি ক্লিক করে ডাউনলোড করে নিই এখন যদি এটি প্লে করি মনে করুন আমার এই ভিডিওতে ভিডিওর শুরুতে আমি এই টাইটেলটি ইউজ করব তাহলে জাস্ট এই টাইটেলটি শুরুতে এইভাবে ড্র্যাগ করে নিতে হবে ড্র্যাগ করে নিলেই দেখতে পাচ্ছেন আপনার টাইটেলটা অ্যাড হয়ে গেছে এখন আসুন লোয়ার থার্ড কীভাবে ইউজ করবেন সেক্ষেত্রে লোয়ার থার্ডের উপর ক্লিক করতে হবে ক্লিক করে মনে করুন এই লোয়ার থার্ডটি ইউজ করব এই লোয়ার থার্ডটি ড্র্যাগ করে নিতে হবে এটা আপনারা এইভাবে টেনে ছোট বড় করে নিতে পারেন ঠিক আছে এভাবে আপনারা ছোট বড় করে নেবেন আমি যদি এখন প্লে করি দেখতে পাচ্ছেন এই যে লোয়ার থার্ড আপনারা পুরো ভিডিওতে দিয়ে দেয় তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এভাবে আপনারা লোয়ার থার্ড ইউজ করবেন আর আপনারা যখন টাইটেল ইউজ করবেন এখন মনে করুন তাহলে কিভাবে টাইটেলটা ইউজ করবেন সেটি দেখিয়ে দিচ্ছি মনে করুন এই ডিফল্ট টাইটেলটাই আমি দেখাই এই ডিফল্ট টাইটেলটাই আপনারা ইউজ করবেন তো এখন যদি প্লে করি মনে করুন এই টাইটেলটা আমি একটু অ্যানিমেশন করবো এই টাইটেলটা অ্যানিমেশন করার জন্য কী করতে হবে বা এই টাইটেলটার উপর আমি লিখবো তাহলে কীভাবে লিখবো এই টাইটেল লেয়ারের উপর ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনারা সবসময় অ্যাডভান্সে ক্লিক করে নেবেন অ্যাডভান্সে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে এরপর কী করবেন এখানে এটি কেটে দিয়ে মনে করুন আপনারা এখানে যে টাইটেলটা ইউজ করতে চান সেটি এখানে লিখে দিতে পারেন যেমন আমি আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি টেক রকি বিডি তো এখানে চাইলে আপনারা ফন্টও চেঞ্জ করে নিতে পারেন তো আমি ফন্টটা চেঞ্জ করে নিলাম এ হচ্ছে ফন্ট চেঞ্জ করে নিলাম আর এখানে এই ফন্টের কালার এখানে আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখানে অনেকগুলি অপশন আছে এখানে ব্লার অপশন আছে যদি ক্লিক করি এরকম ব্লার হয়ে যাবে তারপরে অপাসিটি যদি কমায় অপাসিটি কমে যাবে ভিডিওতে এগুলি আপনারা দেখে নেবেন একটা একটা করে এগুলি সময় লাগে কাজ করতে আসলে এগুলি আপনারা আপনাদের মতো করে প্রয়োজন মতো করে দেখে নেবেন তো এরপর এখানে ক্লিক করলে এগুলি মাঝখানে সাইডে রাখবেন না উপরে রাখবেন এখানে সিলেক্ট হয়ে যাবে তো আমি এটা মাঝখানেই রাখতেছি এরপর অ্যানিমেশনের উপর ক্লিক করে দিচ্ছি অ্যানিমেশনের উপর ক্লিক লেখাটি কীভাবে আসলে অ্যানিমেটেড হয়ে আসবে এইগুলি এখানে আপনারা অ্যানিমেশনে ক্লিক করে আপনারা এইভাবে অ্যানিমেটেড করে নিতে পারবেন আপনার লেখাগুলি তো মনে করুন আমি এই মেশনটি আমি ক্লিক করে দিলাম তো আমার অ্যানিমেশন হয়ে গেছে তো এখন অ্যানিমেশনের স্পিড কিন্তু আপনারা এই যে এখানে ক্লিক করে আপনারা কম বেশি করে নিতে পারবেন দেখুন এখানে হচ্ছে কি
একদিনের একটা ভিডিওতে আসলে এত কিছু দেখানো আসলে পসিবল না। আপনারা এগুলি যখন যত ঘাটাঘাটি করবেন এগুলি নিয়ে তত আপনারা শিখবেন। তো এই লেখার উপরে যদি ক্লিক করে আপনার লেখাটা যদি স্পেস যদি বাড়াতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে বাড়াতে পারেন। তো আমি আর স্পেস বাড়ালাম না। তো এইগুলি এই যে এইভাবে লেখাগুলি আপনারা মানে মাঝখানে ইয়েতে যেগুলি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা যায় যেভাবে এখানে ওইভাবে করে নিতে পারবেন, বোল্ড করে নিতে পারবেন, তারপরে এখানে সাইজ ছোটো বড়ো করে নিতে পারবেন। হ্যাঁ, এরপর আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন এডিট অপশনটি চলে আসছে, এটা স্মুথলি প্লে হওয়ার জন্য এডিট করে নিতে হবে। তো এখন যদি এটি প্লে করে দেখি দেখতে পাচ্ছেন এই যে টাইটেল চলে আসছে। তো এইভাবে আপনারা টাইটেলগুলি ইউজ করে নেবেন। তো এখানে মনে করুন এই যে এই টাইটেলগুলি, ধরুন একটা টাইটেল দেখাই, এই টাইটেলটা মনে করেন আপনি ইউজ করবেন। তো এই টাইটেলটা যদি আমি ট্যাগ করি, তো এখন যদি প্লে করি দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে এরকম টাইটেল চলে আসবে। তো এগুলি আপনারা আপনাদের মতো করে টাইটেল ইউজ করবেন। যেমন এখানে যেটা ফিল্মোরা এক্সে যে জিনিসটা আমার খুব ভালো লাগছে, এই টাইটেল অ্যানিমেশনগুলি এগুলি অনেক প্রফেশনাল মানের, এগুলি ফিল্মোরা নাইনে নাই। যদি এটি প্লে করি ব্যান্ডার করে মুক্তি পাওয়ার জন্য, এই যে দেখতে পাচ্ছেন খুবই প্রফেশনাল মানের একটি টাইটেল। এভাবে আপনারা টাইটেল ইউজ করে নেবেন। তো টাইটেল ইউজ করার পর এখন আসি ট্রানজেকশনে। ট্রানজেকশন আমি ট্রানজেকশন হচ্ছে একটা ভিডিওর প্রাণ ধরতে গেলে, দুটো ভিডিও ফুটেজের মধ্যে যদি আপনি ট্রানজেকশন ইউজ না করেন তাহলে আপনার ভিডিও ফুটেজটি দেখতে কখনোই ভালো লাগবে না। তো এখানে অসংখ্য ট্রানজেকশন দেওয়া আছে, মনে করুন আমি এই ট্রানজেকশনটি ইউজ করব। এই যে একটা ভিডিও ফুটেজ, এইটাই একটা ভিডিও ফুটেজ, এই দুই ভিডিও ফুটেজের মাঝখানে। তো এই ট্রানজেকশন এইভাবে ড্র্যাগ করে নিলাম। তো এখানে ট্রানজেকশনের উপর ডবল ক্লিক করে আপনারা এখানে কিন্তু সময় কম বেশি করে নিতে পারবেন এভাবে, অথবা আপনারা এইভাবে টেনে এভাবে ছোটো করে নিতে পারবেন। মনে করুন আমি এখানেও একটা ট্রানজেকশন ইউজ করলাম। তো এখন মনে করুন এই ট্রানজেকশন আর এই ট্রানজেকশন এটার সময়কাল সেম হবে, তো সেক্ষেত্রে কী করতে হবে, এই ট্রানজেকশনের উপর ডাবল ক্লিক করতে হবে। এই 14 সেকেন্ড, মনে করুন 14 সেকেন্ড না, এখানে 10 সেকেন্ড 20 সেকেন্ড করে দিচ্ছি। অ্যাপ্লাইলে ক্লিক করলাম, অ্যাপ্লাইলে ক্লিক করলে সবগুলি ট্রানজেকশনের সময়কাল সেম হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক, এখানে আপনি এই শুরুতে ট্রানজেকশন দিবেন না শেষে দিবেন না মাঝখানে দিবেন, এখান থেকে আপনারা ক্লিক করে নিতে পারবেন। এরপর ওকেতে ক্লিক করলাম, একটু রেন্ডার করে নিই মুক্তি প্লে হওয়ার জন্য। তো এখন যদি আমি প্লে করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন হয়ে গেছে। তো আমি আরেকটু প্রফেশনাল মানের ট্রানজেকশন ইউজ করি, মনে করেন যে 3D-তে গিয়ে যদি আমি এই ট্রানজেকশনগুলি ইউজ করি। তো এই ট্রানজেকশনগুলি আপনারা ছোটো বড়ো করে নেবেন। তো এখন যদি প্লে করি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম প্রফেশনাল লাগে দেখতে। তো এই ট্রানজেকশনগুলি আপনারা ইউজ করে নেবেন। তো আপনারা দেখে দেখে, এখানে অসংখ্য ট্রানজেকশন আছে প্রায় 233টা, এখানে ট্রানজেকশনগুলি দেখে দেখে আপনাদের প্রয়োজন মতো আপনার ভিডিও ফুটেজে আপনি ব্যবহার করবেন। এরপর আসি ইফেক্টে। ইফেক্টে আসার পর প্রথমে আসি ফিল্টারে। ফিল্টারে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি, এই ইফেক্টটি যদি আমি টাইমলাইনে ড্র্যাগ করি, এখন যদি এটি প্লে করি, সরি আমি শুরু করে দেখতে পাচ্ছেন ইফেক্টগুলি, এই ইফেক্টগুলি আপনারা আপনাদের প্রয়োজন মতো করে আপনার ফিল্টারগুলি আপনারা ইউজ করে নেবেন আপনাদের ভিডিওতে। মনে করুন এই যদি এটা আমি ইউজ করি, দেখুন এই ফিল্টারগুলি আপনারা আপনাদের ভিডিওতে ইউজ করে নেবেন যেটা আপনার প্রয়োজন হয় আপনার ভিডিও ফুটেজ অনুযায়ী। তো এই ফিল্টারের পরের অপশনে যাই, ফিল্টারের পরের অপশনে এখানে আসেন ওভারলে। এই ওভারলেটি আমি যদি টাইমলাইনে ড্র্যাগ করি, আগে এটি রেন্ডার করে নিই, এখন যদি প্লে করি, এগুলি মূলত আপনার ভিডিও ফুটেজটি যত প্রফেশনাল তৈরি করতে চান
এইগুলি ইউজ করে আপনারা প্রফেশনাল মানে করে নেবেন। এই দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে একটা লাইট, আপনারা ভিডিও ফুটেজে ইউজ করে নিতে পারবেন। তারপর লাট অপশনটি আসলে ওই কালার গ্রেডিংয়ের মধ্যে আছে, আপনারা চাইলে এখানেও লাট অপশনটা এইভাবে আপনারা লেয়ার আকারে ইউজ করতে পারবেন আপনাদের ভিডিওতে, ওখান থেকেও আপনারা ইউজ করতে পারবেন। তারপর এলিমেন্ট, এখানে এলিমেন্ট তো এই যে মনে করুন এই এই বুম এলিমেন্টটাই আমি ইউজ করব, তো বুম এলিমেন্টটা আমি টাইমলাইনে ড্র্যাগ করে নিলাম। এখন আমি এগুলি কেটে দিই, কেটে দেওয়ার পর যে মোস্ট যে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটা হচ্ছে এখানে একটা অপশন ছিল গ্রিন স্ক্রিন, গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করবেন এটি দেখিয়ে দিচ্ছি। এটার জন্য প্রথমে কি করতে হবে, একটি গ্রিন স্ক্রিন এর কোনো ভিডিও আমি ইনপুট করে নিচ্ছি। এটা কি গ্রিন স্ক্রিন? না সরি, এটা গ্রিন স্ক্রিন না। এই গ্রিন স্ক্রিনের এই ভিডিওটি এটি আমি টাইমলাইনে ড্র্যাগ করে নিচ্ছি। এখন যদি এটি প্লে করি, এখন এই ভিডিওটি আপনারা গ্রিন স্ক্রিন ইউজ করবেন কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সেটার জন্য কি করতে হবে, এখানে এই যে এখানে অপশনটি, এখানে এই গ্রিন স্ক্রিন এটা এখানে এই শর্টকাট অপশনেও আপনি ক্লিক করে গ্রিন স্ক্রিন ইউজ করতে পারবেন, অথবা রাইট বাটন ক্লিক করে এই যে গ্রিন স্ক্রিন অপশন এখানে ক্লিক করেও আপনারা গ্রিন স্ক্রিন করতে রিমুভ করতে পারবেন। তো আমি এই শর্টকাট অপশনটি আমি সিলেক্ট করে নিচ্ছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। তো আমি একটা কাজ করি, তো গ্রিন স্ক্রিন রিমুভ করে এই ভিডিও ফুটেজের পিছনে ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য কী করতে হবে, আপনারা ভিডিও ফুটেজটা এখানে ড্র্যাগ করবেন, আর গ্রিন স্ক্রিন রিমুভ করার পর কোন ধরনের কালার পিছনে ইউজ করবেন ওই ধরনের একটা ভিডিও ড্র্যাগ করে নেবেন। এই কালার বা অন্য আরেকটা, আচ্ছা অন্য আরেকটা স্টিল পিকচার দিয়ে আমি দেখাই। মনে করুন আমি এটাই আমি করলাম, এটা কেটে দিলাম। মনে করুন আমি আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা ইউজ করব, তো এটা ড্র্যাগ করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে এই গ্রিন স্ক্রিনের ভিডিও রাখতে হবে। তারপর কি করতে হবে, এই ভিডিও ফুটেজ এই লেয়ারটির উপর সিলেক্ট করতে হবে, এরপর এখানে এই যে এখানে ক্লিক করতে হবে গ্রিন স্ক্রিনে, দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে। তো এখন যদি একটু প্লে করি, গ্রিন স্ক্রিন রিমুভ হয়েছে কিন্তু বাট কেমন জানি এই সাইডে সাদা সাদা আছে। তো এটার জন্য কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, এই যে অফসেট এটা এইভাবে করে দিতে হবে, এদিকে কমিয়ে বাড়িয়ে নিলে এটা অ্যাডজাস্ট হবে, এদিকে নিলে বেশি হয়ে যাবে, এদিকে নিলে কম হবে। এটা যদি 15 রাখি, এখানে এগুলি অ্যাডজাস্ট করে নেবেন, এগুলি অনেকগুলি অ্যাডজাস্ট অপশন, এগুলি গ্রিন স্ক্রিনের জন্য অ্যাডজাস্ট অপশন আছে। আর হ্যাঁ, গ্রিন স্ক্রিন রিমুভ করে কীভাবে প্রপারলি অ্যাডজাস্ট করতে হয়, কীভাবে কালার গ্রেডিং করতে হয়, কীভাবে ভিডিও স্লো ফাস্ট রিভার্স করতে হয়, তারপরে কীভাবে জুম ইন জুম আউট করতে হয়, এ রিলেটেড আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ওইগুলি দেখে নেবেন। কারণ ওইগুলি যদি স্টেপ বাই স্টেপ যদি একটা ভিডিওতে যদি আমি দেখাতে চাই, ভিডিও 5-6 ঘন্টার হয়ে যাবে, তখন ভিডিওটা বোরিং হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। আমার ডেসক্রিপশন বক্সে সব কয়টা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই টিউটোরিয়ালটি দেখার পর ওইগুলি দেখে নেবেন, তাহলে আরও অনেক কিছু শিখতে পাবেন। তো এরপর ওকেতে ক্লিক করে দিলাম, এখন যদি আমি রেন্ডারে ক্লিক করি, তো এখন যদি এটি প্লে করি, তো দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে গেছে এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমুভ করতে পারবেন আপনাদের ভিডিওতে। তো এরপর আগের পর্যায়ে চলে যাই, ভিডিও ফুটেজগুলি টাইমলাইনে ড্র্যাগ করে নিই।
এগুলি আসলে আপনারা যত কাজ করবেন তত আপনাদের হাতের স্পিড বেড়ে যাবে, ঠিক আছে? যত কাজ করবেন তত হাতের স্পিড বাড়বে। এখন মনে করুন এই যে যে অপশনগুলো, এই লক, তারপরে চোখের মতো চিহ্ন, এইগুলি কি এগুলির কাজ আছে? মনে করুন আমি এই লক অপশনটির উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই লেয়ারটি লক হয়ে গেল। আমি যতই চেষ্টা করি না কেন এই লেয়ারের উপর কিন্তু আমি আর কোনো কাজ করতে পারবো না, কোনো অপশন নাই কাজ করার, ঠিক আছে? আবার যদি লকটা ছাড়িয়ে নেই সেক্ষেত্রে আমি এখানে কাজ করতে পারবো। আবার যদি মনে করুন এই ভিডিও একটার উপর একটা ভিডিও ফুটেজ রাখলাম, রাখার পরে মনে করুন এই চোখের এই অপশনটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর এই লেয়ারের কোনো ভিডিও আর দেখাবে না এখানে। আর এটা যদি তুলে দেই দেন দেখেন এখানে ভিডিও দেখাবে, কিন্তু আমি যদি এটা অফ করে দেই তাহলে আর দেখাবে না। তো এইগুলি আপনাদের প্রয়োজনের মতো করে কাজে লাগবে এক সময়, তো এটা এখন কাজে লাগবে না, যখন আপনারা কাজ করতে যাবেন তখন অনেক সময় এই লক করার প্রয়োজন হবে। তারপরে লেয়ারের ভিডিও ফুটেজগুলি কী বলে ব্ল্যাঙ্ক করে দেওয়ার কাজে লাগবে, এগুলি দরকার পড়বে আর কি, এগুলি যখন কাজ করতে যাবেন তখন আপনাদের প্রয়োজন হবে। তো আর আমি এরপরের ভিডিও শুরুতে তো দেখিয়েছি কীভাবে আপনারা নতুন লেয়ার অ্যাড করবেন, আপনারা যত খুশি তত লেয়ার অ্যাড করতে পারবেন, তারপরে রিমুভ করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি কী বলে মোটামুটি এডিটিং কাজ। এইগুলি আপনারা স্টেপ বাই স্টেপ দেখে স্টেপ বাই স্টেপ একটা 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 করে নেবেন। এরপর ও আচ্ছা, এখানে রেকর্ডিং নিয়ে আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আমি তো বলেছি কালার গ্রেডিং, রেকর্ডিং, তারপরে কিভাবে হাই কোয়ালিটিতে ভিডিও এক্সপোর্ট করতে হয়, এই সব টপিকের ভিডিওগুলি আমার চ্যানেলে আপনার দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। এগুলো আমার ডিসক্রিপশন বক্সে সবগুলি লিঙ্ক দিয়ে দিব, আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। আশা করি ওই ভিডিওগুলি দেখার পরে আপনাদের ভিডিওর লেভেল আপনারা একটু প্রফেশনাল মানে করে নিতে পারবেন। যদিও আমি মানে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটর না, তারপরেও আশা করি আপনাদের কাজে লাগে আর কি। তো এখন ভিডিওর কালার গ্রেডিং করা শেষ, টাইটেল অ্যানিমেশন করা শেষ, তারপরে ট্রানজ্যাকশন দেখানো শেষ, এখন মূল অংশে আসি, অডিও। অডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিওর জন্য। একটা ভিডিওতে যদি অডিও ভালো না হয়, অডিওর যে সাউন্ড কোয়ালিটি বলেন বা যেটা বলেন যদি ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু দর্শক আপনার ভিডিওটি দেখবে না। বা এডিটরের মেন ফোকাস থাকা উচিত অডিওতে, অডিও ভালো হলে ভিডিও অটোমেটিক ভালো হয়ে যাবে। তো এখন অডিওটা কীভাবে অ্যাডজাস্ট করবেন, কীভাবে এডিট করবেন এগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই অডিওর উপর রাইট বাটন ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট অডিও, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভলিউম লেভেল, এদিকে দিলে ভলিউম লেভেল বাড়বে আর এদিকে দিলে ভলিউম লেভেল কমবে। আর এটা হচ্ছে আপনাদের অডিওটা রাইট কানে শোনা যাবে না লেফট কানে শোনা যাবে না মাঝামাঝি শুনবেন, এটার অপশনটি হচ্ছে এটি। আর এটা আপনারা কমিয়ে বাড়িয়ে আপনাদের ভিডিওর জন্য যতটুকু অ্যাডজাস্ট করা দরকার আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে একটি অপশন এখানে এভাবে আসবে না, এখানে একটি ছোট্ট একটি অপশন দেখতে পাচ্ছেন, এটার কাজ কি এটি দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন অডিওর ভলিউম কম বেশি করতে যাচ্ছি তখন কিন্তু পুরা অডিওটা এখানে পুরা অডিওটাই কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন কম বেশি হয়ে যাচ্ছে। তো মনে করুন আমি মাঝখানের এই অংশটুকু আমি ভলিউম বাড়াবো না, তো সেক্ষেত্রে কীভাবে আমি এটা কন্ট্রোল করব, তো সেটার জন্য কী করতে হবে, এখানে আমার এই কার্সর টানতে হবে, আনার পর এই যে যে অপশনটি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি ডট অপশন চলে আসছে, এরপর এখান পর্যন্ত আমি এইটুকু আমি এডিট করব না। তো এখানে কার্সর এনে আবার এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। তো এখন যদি অডিওর ভলিউম লেভেলটি কমিয়ে বাড়াই দেখতে পাচ্ছেন এই যে ডট অংশের এই অংশটুকুই কমতেছে বাড়তেছে, কিন্তু মূল অংশটুকু কিন্তু ঠিক থাকতেছে, ঠিক আছে? তারপরে যদি আমি এই যে একটা লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন এই লেয়ারটি ধরে টেনে ধরে এইভাবে আপনারা কমাতে বাড়াতে পারবেন। তো এটা মূলত হচ্ছে অডিও কি ফ্রেমিং বলে এটাকে,
এইভাবে আপনারা কি ফ্রেমিং করে নিতে পারবেন, মানে অডিও লেভেল কমাতে বাড়াতে পারবেন। যদি এইভাবে ডাইরেক্ট কমান্ড বাড়ান তাহলে তো একবারে কমে যায়, বেড়ে যায়, কিন্তু আপনি যদি এইভাবে কমান্ড বাড়ান তাহলে আপনি যতটুকু আপনার ভলিউম কমানো দরকার এবং যতটুকু বাড়ানো দরকার আপনারা বাড়াতে পারবেন। তো আমি এটি রিসেট করে নিচ্ছি। তো এরপর এখানে ডান অপশন হচ্ছে, এগুলি হচ্ছে আপনারা এগুলি দিয়ে কী করবেন, অডিওটা এডিট করতে পারবেন। তো ফেড ইন ফেড আউট তো বুঝেনি যে ফেড ইন ফেড আউট কী। এখানে ইকুয়ালাইজার, ইকুয়ালাইজারে ক্লিক করে আপনার ভিডিও আসলে কি বলে ওগুলিকে সফট করবেন নাকি আপনার ইফেক্ট আর কি যেটাকে বলে, এখানে আপনারা ইফেক্ট দিতে পারবেন। এই ইকুয়ালাইজার ইউজ করে আপনারা ইফেক্ট দিতে পারবেন। আর ডি নয়েজ, এটা দিয়ে আপনারা কি করতে পারবেন, আপনার ভিডিও নয়েজগুলি রিমুভ করতে পারবেন। এখানে আপনারা মিডিয়াম লেভেলে রিমুভ করতে পারবেন, স্ট্রং লেভেলে রিমুভ করতে পারবেন, এটা আপনারা রিমুভ করে নেবেন অডিও কীভাবে রিমুভ করবেন। আর মূলত ফিল্মোরাতে যে আসলে অডিও এডিটিংয়ের ইদাও আছে এটা এতটা স্ট্রং না, আসলে আমি নিজেও এডিট করে দেখছি তো তেমন বেশি স্ট্রং না। তো তারপরেও আপনারা একদম এন্ট্রি লেভেল হিসেবে আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো এখানে আপনারা নয়েজ রিমুভ করে নিতে পারবেন, এগুলি সব করে নেবেন। তো এটি আমি কেটে দিচ্ছি। এরপর আরেকটা জিনিস, মনে করুন এই ভিডিও ফুটেজটাই, না সরি এই ভিডিও ফুটেজটা মনে করুন, প্রথম ভিডিও ফুটেজটার উপর ক্লিক করলাম, প্রথম ভিডিও ফুটেজের উপর ক্লিক করে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন চলে আসছে। এখানে প্রথম অপশনটি ভিডিও, এখানে ট্রান্সফর্মে যদি আমি ক্লিক করি, এখানে আপনারা এইভাবে ভিডিও রোটেট করে নিতে পারবেন এটি দিয়ে। তারপরে এখানে এইভাবে ফ্লিপ করে নিতে পারবেন, মনে করুন এইভাবে আছে এভাবে করে নিতে পারবেন, এইভাবে আছে এভাবে করে নিতে পারবেন, এগুলি আপনারা রোটেট করে নেবেন। আর স্কেল, এখানে ভিডিও আপনার কতটুকু রাখতে চান এখানে এইভাবে স্কেল করে নিতে পারবেন। তো আমি এটা জিরো রেখে দিচ্ছি। তো এরপর কম্প্রেশন, ওরে বাবা, এরপর এটি আমি করে নিই কম্প্রেশন। এখানে এটা ব্ল্যান্ডিং মোড আছে বিভিন্ন, এটা অন্য কাজে ইউজ করা হয়। আর ভিডিওর অপাসিটিও কিন্তু আপনি চাইলে এখান থেকে কমিয়ে নিতে পারবেন এইভাবে, এই যে ভিডিওর অপাসিটি আপনারা কমিয়ে নিতে পারবেন। তো মোশন ট্র্যাকিং, এই মোশন ট্র্যাকিংটা আমি দেখাবো আপনাদের, একটু পরে দেখিয়ে দিচ্ছি মোশন ট্র্যাকিংটা মূলত আসলে কী বা কীভাবে ইউজ করা যায়। আর এই যে স্টেবিলাইজেশন, আপনারা কিন্তু ফিল্মোরা দিয়ে, কিন্তু যাদের ভিডিও হ্যান্ডি ভিডিও করেন বা মোবাইল দিয়ে ভিডিও করেন, ভিডিওটা একটু শেকি হয়, আপনারা কিন্তু এই স্টেবিলাইজার অপশন দিয়ে স্টেবিলাইজ করে নিতে পারবেন। এরপর ক্রোমাকি, এখানে ক্রোমাকি ইউজ করতে পারবেন, ওই যে গ্রিন স্ক্রিন রিমুভ, এখানে লেন্স কারেকশন, ড্রপ শ্যাডো, এগুলির কাজ আছে, এগুলি আপনারা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। এরপর কালার, এখান থেকেও আপনারা কালার গ্রেডিং করে নিতে পারবেন। এরপর এখান থেকে আপনারা ভিডিওগুলি অ্যানিমেশন করে নিতে পারবেন, যে ভিডিওগুলি কীভাবে আসবে এগুলি আপনারা অ্যানিমেশন করে নিতে পারবেন। তো আমি এগুলি কেটে নিই। কেটে নেওয়ার পর দুটা জিনিস দেখায়, একটা হচ্ছে প্রি ফ্রেমিং, আরেকটা হচ্ছে ভিডিও স্টেবিলাইজেশন। তো এটার জন্য আমার দুটা ভিডিও ফুটেজ লাগবে। তো দেখি ভিডিও ফুটেজ আছে কিনা আমার কাছে। আচ্ছা, এই কক্সবাজারের দিকে, কক্সবাজার পার্ট টু, ওকে, ভিডিও ফুটেজটি ইম্পোর্ট করে নিলাম। আমি এটি একটু ছোট করে নিই। এবং আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখায়, মনে করুন এই ভিডিও ফুটেজ থেকে এই অডিওটা ডিটাচ করবেন, মানে এই অডিওটা বাদ দিবেন, কীভাবে বাদ দিবেন সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই ভিডিও ফুটেজটি সিলেক্ট করে নেবেন, এরপর রাইট বাটন ক্লিক করে এই যে ডিটাচ অডিও এখানে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন অডিওটি ডিটাচ হয়ে গেছে ভিডিও থেকে। এরপর আপনারা চাইলে ডিলিট করে নিতে পারবেন। তো আমি এটি রেন্ডার করে নিই। তো আমি ভিডিওটা একটু প্লে করি, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অনেক শেকি। এই যে দাঁড়ান, এখান থেকেই দেখাই, এইটুকু কেটে নিই।
এখন এটি প্লে করি, ভিডিওটি কিন্তু অনেক শেকি তাই না? তো এটা কিন্তু আপনারা স্টেবিলাইজ করে নিতে পারবেন। তো স্টেবিলাইজ করার জন্য এই ভিডিও ফুটেজের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর ভিডিওর উপর ক্লিক করতে হবে। এরপর এইগুলি সাধারণত এইভাবে থাকবে আপনাদের মানে পিসিতে। তো এরপর এই স্টেবিলাইজার অপশনের উপর ক্লিক করতে হবে। এই স্টেবিলাইজ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার ফিল্মোরা অটোমেটিক আপনার ভিডিওটিকে স্টেবিলাইজ করে দিবে। তো এখানে একটু সময় নেবে আর কি। ওকে, এখানে কিন্তু স্মুথ লেভেল কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারবেন। হ্যাঁ, এখানে স্মুথ লেভেল কতটুকু স্মুথ রাখবেন এটা আপনারা করে নিতে পারবেন। এটা আমি 10 রেখে দিচ্ছি। এরপর রেন্ডার করে নিন। তো এখন যদি এটি প্লে করি, আচ্ছা এটা একটা কাজ করি, স্টেবিলাইজ আসলে কতটুকু হয়েছে এটা বোঝানোর জন্য আগে আমি এই হচ্ছে আমার মূল ভিডিও ফুটেজ, এটা এই ভিডিও ফুটেজটা সেমভাবে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এখানে একটি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এই ভিডিওটি আমি এতটুকু করে নিলাম। সেমভাবে এই ভিডিওটি আমি এতটুকু করে নিলাম। তারপর এই ভিডিও ফুটেজটি এই ভিডিওর ফুটেজের উপর টেনে নিলাম। টেনে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও ফুটেজ পাশাপাশি হয়ে গেছে। এখন মনে করুন একটু রেন্ডার করে নিয়ে আগে, এখন প্লে করি। আমি কিন্তু কোনোটি আপনার স্টেবিলাইজ অপশনটা চালু করিনি, তো আমি স্টেবিলাইজ করে নেব একটা ভিডিও ফুটেজ। এই ভিডিও ফুটেজটি স্টেবিলাইজ করে নেব, আর এটা নর্মালি যেভাবে আছে ওইভাবে থাকবো। তো ভিডিও ফুটেজের উপর রাইট বাটন ক্লিক করলাম। এটা তো হবে না, আবার এই ভিডিও ফুটেজটা টাইমলাইনে ট্যাগ করে নিই, অডিওটা ডিটাচ করে নিই। এখানে আপনাদের একটু সময় নিচ্ছি, সমস্যা নাই, আপনার কাজের সুবিধার্থে, যাতে আপনারা জিনিসগুলি বুঝতে পারেন ভালোভাবে। ওকে, ওকে রেন্ডার করে নিই। এখন এটি প্লে করি। দেখতে পাচ্ছেন অনেক শেকি হচ্ছে ভিডিও, কারণ এই ভিডিওটা আমার মোবাইলে করা। তো এটি আমি স্টেবিলাইজ করবো, ঠিক আছে? এটা স্টেবিলাইজ করার জন্য এই ভিডিও ফুটেজের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ডাবল ক্লিক করব, তারপর স্টেবিলাইজ অপশনটি অন করে দিব। এখানে একটু সময় নেবে স্টেবিলাইজ অপশনটি অটোমেটিক আপনার ভিডিওটি স্টেবিলাইজ করে দিবে ফিল্মোরা। ওকে, হয়ে গেছে, এখন এটি রেন্ডার করে নিই। ওকে, আপনারা লক্ষ্য রাখবেন এই ভিডিওটি আর এই ভিডিওটা, এই ভিডিও ফুটেজটা আমি স্টেবিলাইজ করে নিছি আর এটা নর্মালি আছে। তো এখন এটি প্লে করি। এই দেখেন এটা কেমন আর এটা কেমন, দেখেন এটা কত স্মুথ হয়ে গেছে। তো এইভাবে আপনারা ফিল্মোরা দিয়ে
আপনার ভিডিও স্টেবলাইজ করে নিতে পারবেন। তো এরপর আমি কয়েকটা ভিডিও ফুটেজ আমি আবার ইনপুট করে নিচ্ছি, একটা অডিও ইনপুট করে নিচ্ছি। আমি একটা জিনিস আসলে বলতে ভুলে গেছি, মনে করুন আপনাদের যাদের ডাবল মনিটর নাই, মনে করুন এডিট করার পর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখতে চান, ফুল স্ক্রিনে দেখার জন্য কী করবেন, এখানে ক্লিক করলেই আপনার এটি ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপর আপনারা ভিডিও ফুটেজটি ফুল স্ক্রিনে প্লে করে দেখবেন। তো এটাই হলো কাজ। এখন আপনাদের সব কিছু এডিট করা শেষ, এখন আপনাদের এক্সপোর্ট করতে হবে ভিডিওটি। সেই ক্ষেত্রে কী করতে হবে, এই এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন লোকাল, লোকালটা আমি পরে দেখে দিচ্ছি। ডিভাইস, তো কোন ডিভাইসের জন্য আপনি এডিট করবেন, ইউটিউবের জন্য আপনি সরাসরি এখানে ইউটিউবে আপনি আপলোড দিতে পারবেন, তো এগুলি অনেক ভেজালে কাজ, ডিভিডি এগুলি আপনার দরকার নাই, আপনাকে শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনার অবশ্যই এখানে দেখেন অনেকগুলি ফরম্যাট আছে, MP4 ফরম্যাট, WMV ফরম্যাট, ABI ফরম্যাট। ইউটিউবের জন্য ভিডিও বা যে কোনো ভিডিও বানানোর জন্য আপনারা অবশ্যই MP4 এটা অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে ভিডিও নেম দিবেন, মনে করুন আমি মাই ভিডিওই দিলাম। এরপর সেভ টু, কোথায় আপনারা এটা সেভ করবেন, মনে করুন এটা আমি ডাউনলোডে সেভ করে রাখবো, সিলেক্ট করে দিলাম, মানে যে ফোল্ডারে আপনারা সেভ করবেন ওই ওখানে অপশনটি সিলেক্ট করে দিবেন, সেভ অপশনটি। এরপর সেটিংয়ে যাবেন। আচ্ছা, প্রথমে আমি ভিডিও শুরুতে যে প্রজেক্ট সেটিং দেখিয়েছিলাম ওই সেম সেটিংটাই এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে বলেছিলাম যে আপনারা এক্সপোর্ট করার সময় সেটিংটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এক্সপোর্টের জন্য এখানে আপনারা অবশ্যই কোয়ালিটি সবসময় বেস্টে সিলেক্ট করে দেবেন। এরপর ইনকোডার, ইনকোডার অবশ্যই H.264 এটা সিলেক্ট করে দেবেন, তা না হলে কিন্তু ইউটিউবে আপনার ভিডিও সাপোর্ট করবে না, বা যে কোনো অনেক সময় অনেক জায়গায় সাপোর্ট করে না, এই জন্য ইউটিউবে ভিডিও সাপোর্ট করার জন্য H.264 এটা সাপোর্ট করে। তারপর রেজুলেশন 1920x1080 এটা করে দিবেন, অথবা 4K যদি আপনি ভিডিও এক্সপোর্ট করতে চান সেই ক্ষেত্রে 3840x2160 এটাই সিলেক্ট করে দিবেন। আর আমি এটাই সিলেক্ট করে দিলাম, আমি 4K ভিডিওটা এক্সপোর্ট করব। এরপর ফ্রেম রেট সিলেক্ট করে দিবেন, আর আমি তো বলেছিলাম যে 4K যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখন 60fps এক্সপোর্ট করবেন। আর এই হাই কোয়ালিটিতে কীভাবে ফিল্মোরাতে ভিডিও এক্সপোর্ট করবেন এই রিলেটেড একটি ভিডিও আছে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন, ওটা ফুল টিউটোরিয়াল আছে। আমি 60fps সিলেক্ট করে নিলাম। এই যে বিটরেট, এটাই মূলত হচ্ছে আসল জিনিস। আপনার রেজুলেশন যাই হোক, ফ্রেম রেট যাই হোক, বিটরেট আপনার যত কম হবে তত আপনার ভিডিও কোয়ালিটি লো হবে, বিটরেট যত বেশি হবে আপনার ভিডিও কোয়ালিটি তত ভালো হবে। তো এই জন্য আপনার যতটুকু সম্ভব আপনারা বিটরেট বাড়িয়ে নেবেন। যেমন আমার ডিফল্টভাবে 10,000 kbps দেওয়া আছে, তো আমি যদি ওকেতে ক্লিক করি দেখেন আমার সাইজ হচ্ছে মাত্র 6.6 MB, আর আমি যদি এটা যদি 1.5 lakh kbps করে ওকে করি দেখেন সাইজ হচ্ছে 97 MB। এর মানে হচ্ছে কি, আপনার ভিডিওর কোয়ালিটি যত বেশি আপনি এখানে বিটরেট ইউজ করবেন তত আপনার ভিডিও কোয়ালিটি ভালো হবে। তো আমি এখানে এটাই রাখছি, ডিফল্ট এটাই রাখছি। এরপর অডিও, অডিওতে আপনারা বেশি কিছু চেঞ্জ করবেন না, এটা মনো থেকে স্টেরিও করে নেবেন, আর এটা AAC থাকবে। আর স্যাম্পল রেট, এখানে স্যাম্পল রেটটা যত বেশি দিবেন তত আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হবে। আর বিটরেট ভিডিওর মতোই, যত বেশি বিটরেট দিবেন আপনার ভিডিওর কোয়ালিটি তত বেশি ভালো হবে এবং তত বেশি হাই হবে। তা সবসময় 320 kbps দিবেন আর এটা 48Hz দিবেন, তাহলে অডিওর কোয়ালিটি বেস্ট একটা অডিও কোয়ালিটি এক্সপোর্ট হবে। এরপর ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হওয়া শুরু করবে। এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হচ্ছে। তো এইভাবে আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো এই হচ্ছে, আমি কেটে দিচ্ছি এটি, এই হচ্ছে মূলত ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এক্স বলেন বা 10-এর ফুল টিউটোরিয়াল। আর একটা টিউটোরিয়ালে আসলে সব কিছু দেখানো সম্ভব না, আর যদি দেখাতে যাই সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার, 5-6 ঘন্টা একটা টিউটোরিয়াল হয়ে যাবে। সেজন্য আমি যা দেখিয়ে দিলাম আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে ভিডিওটা দেখে নেবেন, এবং যা দেখিয়ে দিছি ওইভাবে প্র্যাকটিস করতে থাকবেন। যত প্র্যাকটিস করবেন তত এগুলি আপনার নলেজে আসবে,
এবং তত ভালো এডিট করতে পারবেন। আর অবশ্যই আপনার এডিট করার জন্য আপনার অবশ্যই ক্রিয়েটিভিটি থাকতে হবে আপনার মধ্যে। আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে আপনি কি করবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না, যে আমার ভিডিও এডিটিংটা আমি আসলে কেমন করতে চাই বা কি কেমন হবে আমার ভিডিওটা। সেজন্য এডিটিং শুরু করার আগে অবশ্যই আপনি প্ল্যানিং করে নেবেন যে আপনার ভিডিও এডিটিংটা আপনি কেমন করতে চান। তো এর দেন সেরপরে এডিট করবেন, এরপর আপনারা কোন টাইপের টাইটেল ইউজ করবেন, কোন টাইপের কালার গ্রেডিং ইউজ করবেন, কোন টাইপের ট্রানজেকশন ইউজ করবেন, কোন টাইপের ওভারলে ইউজ করবেন, এগুলি আপনারা সিলেক্ট করে নেবেন, ডিসিশন নিয়ে নেবেন আগে থেকেই। তাহলে আপনার আর ভিডিও এডিট করার করতে করতে আপনি এগুলি অভ্যস্ত হয়ে যাবেন। আর হচ্ছে আমি আবারও বলি, পার্ট বাই পার্ট, যেমন কীভাবে গ্রিন স্ক্রিন ইউজ করতে হয়, কীভাবে অডিও স্ক্রিন রেকর্ড করতে হয়, কীভাবে হাই কোয়ালিটিতে ভিডিও এক্সপোর্ট করতে হয়, কীভাবে ভিডিও স্লো ফাস্ট করতে হয়, কীভাবে রিভার্স করতে হয়, কীভাবে কালার গ্রেডিং করতে হয়, এই এই রিলেটেড ফুল টিউটোরিয়াল, এক একটা 7 মিনিট 8 মিনিট 10 মিনিটের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। প্লেলিস্টে ফিল্মরা নামে একটা অপশন দেওয়া আছে, সেখানে প্লেলিস্টে গিয়ে আপনারা প্লে করে করে দেখতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে সবগুলি লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। প্রথমে আপনারা এই টিউটোরিয়ালটা দেখে নেবেন, এই টিউটোরিয়ালটি দেখে নেওয়ার পর দেন আপনারা ওইগুলি যাবেন, কারণ ওগুলি হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের। তো আপনার আগে বেসিক লেভেল আপনি শিখে নেবেন, তারপরে অ্যাডভান্স লেভেলের ওই টিউটোরিয়ালগুলি দেখে দেখে আপনার শিখে নেবেন। তাছাড়া ইউটিউবে আরও অনেক টিউটোরিয়াল আছে, পাবেন স্টেপ বাই স্টেপ, এক একটা টিউটোরিয়াল আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে।